আমি তোমার মনের বাগানে ঘুরে ঘুরে তোমার এই অনুভূতির ডানায় চড়ে বেরিয়েছি, কারণ আমি তোমায় ভালোবাসি। আমি বুঝে নিয়েছি তোমার বাগান ফোনে আমার প্রতি জমানো তোমার ভালোবাসা। শুধু মুখের আগুল খুলে একবার বলো আমায় ভালোবাসো, সে কথা শোনার অপেক্ষায় প্রহর গুনছি। এই হৃদয় নিম্নানো আবেদনটি তেরেসাকে দেয়া কবি লর্ড বায়রনের প্রেমের চিঠি। প্রেম ভালোবাসা তো যুগ যুগে ছিল, থাকবেও, কিন্তু এই যে একজন আরেকজনের প্রতি ভালোবাসার যে বহিঃপ্রকাশ, তার একমাত্র মাধ্যম ছিল প্রেমের চিঠি। প্রেমপত্র শব্দটির সাথে আমরা সকলেই খুব পরিচিত। প্রেমে পড়েননি এমন মানুষের সংখ্যা গোপনে বা প্রকাশ্যে, হাতে গোনা বা নেই বললেই চলে। একসময় এই প্রেমপত্র একজন ভালোবাসা মানুষের কাছে ছিল মহামূল্যবান, কারণ চিঠি ছাড়া মনের ভাব আদান প্রদানে কোনো উপায়ও ছিল না। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে ও আধুনিকতার ভিড়ে প্রেমপত্র হারিয়ে গেলেও সেই আবেদন কিন্তু একেবারেই হারিয়ে যায়নি। দূর দূর বুকে কাঁপা কাঁপা হাতে লেখাগুলোই ধরে রাখত অনুভবের প্রথম অনুভূতিগুলোকে। স্কুল ফেরত রাস্তায় অথবা বিকেলের সোনালি পরন্ত আলোকে সাক্ষী রেখে হাতে হাতে পৌঁছে যাওয়া সেসব প্রেমপত্র আজকের প্রজন্মের কাছে হয়তো অচেনা। প্রযুক্তির উৎকর্ষে চিঠিপত্র এখন জাদুঘরের উপাদান হলেও একসময় পৃথিবী কাঁপানো মহানায়করাও প্রেমপত্র লিখেছেন। নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে কবি কিটস, চার্চিল থেকে হেনড্রিক্সের সেই প্রণয় প্রস্তাব চিরকালই রোমান্সের শ্রেষ্ঠ শিহরণ দেবে। ব্যক্তিগত বা পেশাগত জীবনে তারা যেমনই হোক না কেন, তাদের রোমান্টিক মন কিন্তু প্রেমিক কবি পুরুষের তুলনায় কোনো অংশে কম ছিল না। দিন শেষে হাতে হাতে মোবাইল সাথে ইন্টারনেটের বদৌলতে যতই প্রযুক্তি সহজ হোক, হাতে লেখা প্রেমপত্রের জায়গা নিয়ে কিন্তু এত সহজ নয়। কর্মক্ষেত্রে বের হচ্ছেন, এই সময় প্রিয় মানুষটার হাতে গুলি দিন ছোট্ট একটা চিরকুট, আর কানে কানে বলে দিন একা একা পড়ো কিন্তু, আর সেই চিরকুটে লিখে দিন আপনার না বলা অব্যক্ত অনেক কথা। আবার চিঠি পড়ে অফিস থেকে ফিরেই স্ত্রীর হাতে উত্তর সময় দিয়ে দিন পত্র। এই তো জমে ক্ষীর হয়ে উঠলো ভালোবাসাটা। তাহলে বলুন তো, কে এগিয়ে, প্রেমপত্র না এসএমএস পত্র? অবশ্যই প্রেমপত্র। এসএমএস এর সাথে সাথে হয়তো উত্তর পেতেন, এতে করে আগ্রহটাও কম থাকতো, কিন্তু এই যে সারাদিনের অপেক্ষা কি হবে উত্তর জানার, এই আগ্রহই তো ভালোবাসাকে বাঁচিয়ে রাখে। ইট পাথুরে এই জীবনে এখন আবেগটাও হয়তো মানুষের মধ্যে তেমন একটা নেই। একজন ভালোবাসার মানুষের চিঠির আশায় যে ব্যাকুলতা কাজ করত, এসএমএস বা চ্যাটিংয়ের টুংটাং শব্দে তা হারিয়ে গেছে অন্ধকারে। মনের ভাব প্রকাশে সেই কবুতরের পায়ে চিঠি পাঠিয়ে দেওয়ার অপেক্ষা করার দিনটাও আর নেই। ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে অপেক্ষা নয়, বরং সাহস করে তিনটা শব্দ টাইপ করে পাঠিয়ে দিলে ব্যাস প্রেমের শুরু। চিঠি আসে এখন ভিন্ন চেহারায়। চিঠি আসে সাইবার ক্যাফের ইন্টারনেট থেকে, চিঠি আসে মুঠোফোনের টেক্সট মেসেজে, চিঠি আসে ইয়াহু মেসেঞ্জারে কঠিন চেহারা নিয়ে, ফেসবুকের মেসেজে। না, সেখানে প্রাণ নেই, আদরের কোনো ছোঁয়াও নেই, জীবনের কোনো রং নেই, ভালোবাসা নেই, আবেগ নেই, কোনো আরতি নেই। আছে শুধু লৌকিকতায় ভরা কিছু জাগতিক চাওয়া পাওয়ার কঠিন হিসাব নিকাশ। যাই হোক, প্রেমের চিঠি নিয়ে অনেক কথাই হলো। জানিয়ে রাখি, আজ কিন্তু ওয়ার্ল্ড লেটার রাইটিং ডে বা বিশ্ব চিঠি লেখা দিবস। চাইলেই আপনিও চিঠিটা লিখে নিজেকে আজ একটু ছালিয়ে নিতে পারেন।